24 ঘন্টা আগে একমাত্র ইন্ডিপেন্ডেন্ট বিশ্বস্ত সূত্রের খবরের উপর ভিত্তি করে প্রচার করেছিল আরও দুজন বিধায়ক বিজেপি দল ছাড়ছেন। কিছু প্রভাতে খবরের কাগজেও একই খবর ছাপা হয় বৃহস্পতিবার। কিন্তু এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ যা বললেন তাতে বোঝা গেল দাদার সময় আসলেই খারাপ। বন্ধুর পাশে আর কেউ নেই, বন্ধু একাই দল ছাড়ছেন। সুদীপের অভিযোগ মিডিয়া টিআরপির জন্য এমন খবর করছে। এই বিষয়টা কি সত্যি? এটা তো খবরের কাগজে আমি দেখেছি, কোন একটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এটা ঠিক না, এরা মানে ফাটকা খেলছে বিভিন্ন তাদের টিআরপি বাড়ানোর জন্য এই সমস্ত নিউজ টুজ করে বেড়াচ্ছে। এটা সত্য থেকে অনেক দূরে। এখানে আমরা বসেছি ওই মত বিনিময় সভার অঙ্গ হিসেবেই, বিভিন্ন জায়গার নেতা কর্মীদের নিয়ে এখানে বসা, আলোচনা করা। আলোচনার পর আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত তো আমাদের নিতেই হবে, সিদ্ধান্ত একটা আমরা যথাসময়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। দাদা, বিভিন্ন জায়গায় এই কথাটা উঠছিল যে সিদ্ধান্তটা নিতে বোধ হয় খুব বেশি দেরি হয়ে যাচ্ছে, মানে একটু আগে যদি নেওয়া যেত। আপনার অনুগামী মহল থেকে এই প্রশ্নটা ছিল, তো এ ব্যাপারে আপনি কি বলবেন? না, পলিটিক্স তো আমরা করি, উই নো হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ডু ওয়াট, কোন সময় কোন কী করতে হবে এটা মানে আমরা বুঝি। সবাই মতামত নিয়েই আমরা সিদ্ধান্ত করতে হবে। দাদা, ইন্দ্রনগর এলাকায় দেখা যাচ্ছে যে জায়গায় আপনি মানে ঘুরেন বা দেখেন, যান মানুষের সাথে কথাও বলেন, বিভিন্ন জায়গায় ওই জায়গা ওই এরিয়াটাতে পার্টিকুলারলি দেখা যাচ্ছে যে মন্ত্রী প্রতি আপনার কিছু ছবি ছিল, সেই ছবিগুলি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। সেখানে সুশান্ত চৌধুরী বা প্রতিমা ভৌমিকের ছবি লক্ষ্য করা যাচ্ছে, কীভাবে দেখছেন বিষয়টা? আমার ছবি তো দরকার নেই আমার ওই এলাকাতে, আমার ছবি মানুষের হৃদয়ের মধ্যে আমি আছি, আমি ওখানে থাকতে ভালোবাসি। কারণ অনেক ছবি আমরা দেখেছি দেশের প্রথম সারির নেতৃত্বে। অবশ্য বুধবার বেলা 12:15 থেকে 12:40 অবধি কার সাথে গোপন বৈঠক করেছিলেন বন্ধু, সেটা তিনি এড়িয়ে গেছেন সেদিন। আসলে অনেকেই প্রথমবারের মতো বিধায়ক হয়েছেন, 4 বছর পূর্ণ না করলে বহু সরকারি সুযোগ থেকে বঞ্চিত হবেন এনারা। সম্ভবত তাই কৌশলে তাদের আড়াল করলেন সুদীপ রায় বর্মণ। অন্যদিকে এদিন নিজের বাক্যবাণে ফের অযোগ্য মুখ্যমন্ত্রীর ক্লাস নিয়েছেন তিনি। শুনুন কিছুক্ষণ বন্ধু সুদীপকে। খুশি করছে, তারপর মণিপুরেও দেখলাম অনেক ঘটনা, এরকম ঘটনা যাতে না হয় আবার ফ্লেক্স টেক্স না ছবি টুবি না লাগালোই ভালো, কারণ ফ্ল্যাক্স দূষণ হয়, এটা যে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স, এগুলো পচন ধরে না, এগুলো পলিউশন হচ্ছে বিনিথ দ্য সারফেস, যে ওয়াটার যাচ্ছে না, ওয়াটার লেভেল দিনকে দিন নেমে যাচ্ছে, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। এই ফ্ল্যাক্সগুলো এটা কিন্তু সহসা নষ্ট হয় না, ইট টেক্স ইয়ার্স, একটা মিলিয়ন্স অফ ইয়ার্স এটা নষ্ট হতে, নন ডিগ্রেডেবল সাবস্টেন্স। তো ফ্ল্যাক্স টেক্সের দরকার নেই, আই প্রিফার টু লিভ ইন দ্য হার্টস অফ দ্য কমন পিপল। স্যার, আমরা দেখতে পেয়েছি আপনার যে অফিস ঘরটা রয়েছে এখানে অনেক ছবি ছিল, প্রধানমন্ত্রীর ছবি, অমিত শাহের ছবি এবং জেপি নাড্ডার ছবি, সেই ছবিগুলো সরে গেছে। ছবি সরানো মানে এটা কারণটা ব্যাখ্যা হচ্ছে, কিছুদিন আগে আমার এই পুরো ঘরটাতে আমি রং করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে রং করেছি, তারপর আমার 25th ম্যারেজ অ্যানিভার্সারি ছিল বলে এটা রং করিয়েছিলাম, তখন এই ফটোগুলো নামানো হয়েছে। এর আগে থেকে ছিল না? না না না, আপনি আমি করেছি, আপনারা তো সেদিনকে এনে ফটো নিলেন, আমি জানি এটা কবে, কারণ আমার 25th ম্যারেজ অ্যানিভার্সারি আমার ছেলে মেয়েরা এই ঘরটাতে রং করিয়েছে, কারণ এখানে তারা ওই চিপকাবে বেলুন টেলুন ওগুলো, তো এগুলো যাতে একটা রাজনৈতিক মানে না থাকে, মানে কেউ যেন এটা না বলতে পারে আর আমরা এলাম 25th ম্যারেজ অ্যানিভার্সারি, তো এখানে দেখি এই সমস্ত নেতাদের ফটো লাগানো রয়েছে, এটা যেন কেউ না বলতে পারে, কারণ কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন লোকরা এসে শুভেচ্ছা বিনিময় করেছে, তো ফটোগুলো আছে আমার, এখনও লাগানো হয়নি এই আর কি। আমি স্বাস্থ্য দপ্তর চালিয়েছি বলে বর্তমান নিয়ে আমি কটূক্তি করতে চাই না, তবে এটুকু বলতে পারি মানুষ স্বাস্থ্য পরিষেবায় বিন্দুমাত্র খুশি না, যারা পরিষেবা নিচ্ছেন তারাও খুশি না, যারা পরিষেবা দিচ্ছেন তারাও খুশি না, কেউই খুশি না। একটা অরাজকতা, একটা কেয়ারলেসনেস, একটা এরোগেন্সি একটা সারা রাজ্যে বিরাজমান, একটা ইনটলারেন্সের ছবি
সারা রাজ্যে বিরাজমান। তো এটা তো মানুষ আজকে পৃথিবীর উপর, মানুষ সঠিক সময়ে সঠিক জবাব দেবে এদের। দাদা একটা শেষ প্রশ্ন, আপনি বিভিন্ন জায়গায় যখন আপনি সভা করছিলেন, একাধিক জায়গায় আপনি বলেছিলেন যে আপনি বিজেপির টিকিটে আর লড়ছেন না, এটা একেবারে নিশ্চিত, এবং আপনি বলছিলেন যে গত চার বছরের শাসনকালে রাজ্য অনেকটা বছর পিছিয়ে গেছে। এটা তো আমরা বলতে পারি এই আপনার কথা প্রসঙ্গে যে এটা তো নিশ্চিত আপনি আর এই দলে থাকছেন না, বা এখনও সেই বিষয়ে আপনি না বলতে চাইলেও প্রায় এটা কোথাও নিশ্চিত। যদি হয় পরবর্তী পদক্ষেপ কবে নাগাদ আপনাদের তরফ থেকে আমরা জানি? জেনে যাবেন আপনারা যখন ঘটনা ঘটে, আপনারা জেনে যাবেন, আপনাদেরকে অন্ধকারে রাখা হয় না, আপনারা সব থেকে খবর পেয়ে যান, খবর পাবেন যথাসময়ে এবং ভেরি শর্টলি। থ্যাংক ইউ। ছিলাম মানুষের স্বার্থে, মানুষ আমাদেরকে ফোর্স করে নিয়ে গেছে, আর যেদিন আউট হবো মানুষের স্বার্থেই আউট হবো, কারণ প্রতিশ্রুতি দিয়ে যারা রক্ষা করতে পারে না তারা ঠকবাজ, এই ঠকবাজদের সাথে মানুষ থাকবে না। দাদা আমরা শুনতে পাচ্ছি 10 তারিখ আপনি প্রিয়াঙ্কা গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগদান করতে পারেন দিল্লিতে গিয়ে, আপনার কি সত্যি কিনা? আপনার সোর্সটাকে একটু ঝালাই মাজাই করে নিন, একটু সোর্সটাকে একটু ঝালাই মাজাই করে। লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছিলাম, কালকে হয়তো আপনি দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকায় বা সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলে যে একজন মন্ত্রী, রাজস্ব মন্ত্রী যিনি এনসি দেববর্মা, ওনার নাকি প্রয়াত হয়েছেন বলে রাজ্যের শাসক দলের বিধায়ক মিমি মজুমদার উনি সোশ্যাল মাধ্যমে বিষয়টি পোস্ট করেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সেন্সলেস ক্রিয়েচার্স, আমি বললাম তো সেন্সলেস ক্রিয়েচার্স কোথায়? এটাই যদি আপনাদের তরফ থেকে করা হতো এতক্ষণে কিন্তু থানায় মামলা রুজু হয়ে যেত, পুলিশ আপনাদের খুঁজত, বিভিন্ন ক্রিমিনাল কেসে আপনাদেরকে প্রসিকিউট করত। আমি তো বুঝতে পারছি না কেন চুপটি মেরে বসে রয়েছে। যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা হয়েছে ওনারও কোনো প্রতিক্রিয়া নেই, না সরকারের প্রতিক্রিয়া, কোনো কিছুই নেই, এখনও পোস্টটা উইথড্র করা হয়নি, ডিলিট করা হয়নি। তো দিস স্পিক্স অফ দেয়ার ইনটলারেন্স অ্যান্ড ইগনোরেন্স। ভোটের বাজারে অনেক জটিল রাজনৈতিক সমীকরণ তৈরি হবে, কি হবে আর কি হবে না তা আগাম বলা মুশকিল। ইন্ডিপেন্ডেন্ট কি হতে পারে আর গোপনে কি চলছে তা আগামীতেও প্রকাশ করবে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।